তার বিরুদ্ধে যে অভিযোগগুলো বা বিচার কার্য করা হয়েছে সেগুলো সুষ্ঠুভাবে কিংবা কোনো মানবিক দিক বিবেচনা না করে করা হয়নি এবং ওই বিচারগুলো যদি সামরিক আদালত কর্তৃক হয়েছে বলে তাদের কাছে জানা যায় তাহলে তারা আমাদের এই অনুরোধ অর্থাৎ প্রত্যাপন করার ফেরত পাঠানোর অনুরোধকে তারা প্রত্যাখ্যান করতে পারে শেখ হাসিনা কে কিংবা তার পরিবারের অন্য সদস্য কিংবা আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে যারা যারা বিভিন্ন ধরনের হত্যা গুম লুণ্ঠন রাহাজারি বিভিন্ন ধরনের জ্বালা উপড়াও অপরাধ করেছেন সেগুলোর জন্য ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে আওয়ামী লীগকে যদি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি আমরা সমর্পণ করতে পারি নিতে পারি তাহলে মনে হয় আন্তর্জাতিকভাবে ভারতের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন এমন একজনকে যদি ভারত আশ্রয় প্রশ্রয় প্রদান করে বা প্রচ্ছন্ন সহযোগিতা প্রদান করে তখন একটা আন্তর্জাতিক একটা প্রেসার আমার মনে হয় ভারতের উপর আসবে ভারতেও কিন্তু উনি কিন্তু যে খুব কমফোর্টেবলি আছেন সেটা আপাত দৃষ্টিতে আমরা যতটুকু তথ্য জানি সেটাতে মনে হচ্ছে না কারণ ইতিমধ্যে উনি অলরেডি প্রায় তিনটা কি চারটা অবস্থান পরিবর্তন করেছে এবং সরাসরি ভারতীয় গোয়েন্দা তাদের তত্ত্বাবধানে উনি আছেন আমরা জানি যে পাঁচই শাসকের অবসানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন তারপর থেকে আসলে মূলত ভারতে উনি কোন ক্যাপাসিটিতে আশ্রয় নিয়ে আছেন কতদিন থাকতে পারবেন আমরা ওনাকে ফেরত আনতে পারবো কি পারবো না এ সংক্রান্ত বিষয়গুলো আসলে আলোচনায় এসছে তিনি ভারতে যখন গিয়েছিলেন তখন উনি রেড পাসপোর্টের আওতায় যেটা সাধারণভাবে ভারতে উনি যে কোনো ধরনের রেড পাসপোর্ট কিংবা অফিসিয়াল পাসপোর্ট নিয়ে যে কেউ ফর্টি ফাইভ ডেজ অবস্থান করতে পারেন সেটা ছিল বাট ইন দ্য মিন টাইম ওনার রেড পাসপোর্ট অর্থাৎ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যেটা সেটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সকল ধরনের পাসপোর্টগুলোকে বাতিল ঘোষণা করার পর আসলে কাগজ কলমে ভারতে বর্তমানে শেখ হাসিনার অবস্থান করার বৈধ কোনো সাপোর্টিং কোনো ডকুমেন্টস বা আইনগত কোনো দিক আসলে নাই অর্থাৎ ভারত এখন তারা তাদের নিজস্ব কোনো ধরনের সাপোর্টিং বা তাদের তাদের যেহেতু এককভাবে তারা কিন্তু সোলং তাদের প্রচ্ছন্ন সহযোগিতাতেই কিন্তু বিগত সরকার কিন্তু দীর্ঘ সময় কিন্তু এদেশে শাসন করেছে চালিয়েছে রোলা আমি বলবো শাসন বলবো না চালিয়েছিল তো রোলা যেটা ভারতের তো ভারতের সারা জীবনে কিন্তু ভারতের আনুকূল্য পেয়ে এসছে এখনো পাচ্ছে এখন আমি যদি আসি যে প্রত্যার্পণ চুক্তির প্রত্যার্পণ চুক্তির আওতায় আমাদের আহ কাদেরকে আনতে পারবো বা কাদেরকে আমরা প্রত্যার্পন করার জন্য আবেদন করতে পারবো যার বিরুদ্ধে আমরা প্রত্যার্প জন্য আবেদন করব তিনি যদি আমাদের দেশের আদালত কর্তৃক যদি অভিযুক্ত হয়ে থাকেন উনি যদি হত্যা কিংবা খুন গুম এ ধরনের কোনো যদি অপরাধ করে থাকেন এবং আদালত কর্তৃক সেটা যদি প্রমাণিত হয় কিংবা আইন প্রকারের সংস্থা যদি ওনাকে যদি গ্রেপ্তারের জন্য যদি খুঁজেন এবং যদি এক বছরে সাজা হয় ইভেন এ ধরনের বেশ বেশটা ক্লজের আওতায় যখন আসবেন তখনই আমরা কেবলমাত্র আদালতের অনুমতি ক্রমে প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট দেশকে অনুরোধ করতে পারব উইথ অল সাপোর্টিং ডকুমেন্টস ওকে এখন আমি আমরা কিন্তু চাইলেই ভারত যে দিবে বা ওই দেশ দিতে যে বাধ্য আপাতত আমাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় তা কিন্তু না ভারত কিন্তু তার সপ্তম ওই চুক্তির আওতায় প্রত্যর্পণ চুক্তির আওতায় যেটা ষোলো সালে অ্যামেন্ড করা হয়েছিল আমরা জানি যে উলফল নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তরের সময় যে এটাকে সংশোধন করা হয়েছিল সেই সপ্তম এবং অষ্টম কলামে বা অনুচ্ছেদে আছে যে ওই দেশের সরকার যদি মনে করে অর্থাৎ ভারত যদি মনে করে যে ওই সংশ্লিষ্ট অপরাধের বিচার তাদের দেশে করা সম্ভব কিংবা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো বা বিচার কার্য করা হয়েছে সেগুলো সুষ্ঠুভাবে কিংবা কোনো মানবিক দিক বিবেচনা না করে করা হয়নি এবং ওই বিচারগুলো যদি সামরিক আদালত কর্তৃক হয়েছে বলে তাদের কাছে জানা যায় তাহলে তারা আমাদের এই অনুরোধ অর্থাৎ করার ফেরত পাঠানোর অনুরোধকে তারা প্রত্যাখ্যান করতে পারে এটা সেই চুক্তি অনুযায়ী কিন্তু এই এই বেনিফিট অফ ডাউট বলি আর বিধান বলি বা আইনগত দিক বলি সেটা ভারত নেওয়ার সুযোগ আছে এবং আমি মনে করি আহ আওয়ামী লীগ সরকার এবং পার্টিকুলারলি শেখ পরিবারের প্রতি ভারতের যে প্রচ্ছন্ন একটা সহযোগিতা এবং সবসময় তারা যেভাবে তাদেরকে প্রোটেক্ট করে এসছে অবশ্যই ভারত তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে প্রোটেক্ট করে এসছে অন্য কারোর জন্য না আমার মনে হয় এখানে তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে তাকে যে ভাবে প্রোটেক্ট করার জন্য যদিও কোনো কারণে তবে আমাদের উচিত হবে এখন আমাদের বাংলাদেশের উচিত হবে যে আওয়ামী লীগ দল হিসাবে এবং যারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন ব্যক্তি হিসাবে অর্থাৎ শেখ হাসিনা কে কিংবা তার পরিবারের অন্য সদস্য কিংবা আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে যারা যারা বিভিন্ন ধরনের হত্যা গুম লুণ্ঠন রাহাজারি বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও অপরাধ করেছেন সেগুলোর জন্য ব্যক্তিগতভাবে এবং দল হিসাবে আওয়ামী লীগকে যদি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি আমরা সমর্পণ করতে পারি নিতে পারি তাহলে মনে হয় আন্তর্জাতিকভাবে ভারতের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন এমন একজনকে যদি ভারত আশ্রয় প্রশ্রয় প্রদান করে বা প্রচ্ছন্ন সহযোগিতা প্রদান করে তখন একটা আন্তর্জাতিক একটা প্রেশার আমার মনে হয় ভারতের উপর আসবে এবং সেক্ষেত্রে অবশ্যই ভারত তার জন্য কোন একটা সেফ সেফ এক্সিট খুঁজবেন যেটা আমরা অলরেডি শুনতে পাচ্ছি তারা অলরেডি আহ যুক্তরাজ্য ট্রাই করেছেন ইউএ তে এবং ইউরোপের ফিনল্যান্ড এবং বেলজিয়াম এই ধরনের দুই একটা দেশে ট্রাই করে যাচ্ছেন ডিপ্লোমেটিক পর্যায়ে বাট এখন পর্যন্ত কোথাও থেকে তেমন সরাসরি কোনো গ্রিন সিগনাল পাননি বলে আপাতত আছেন এবং ভারতেও কিন্তু উনি কিন্তু যে খুব কমফোর্টেবলি আছেন সেটা আপাত দৃষ্টিতে আমরা যতটুকু তথ্য জানি সেটাতে মনে হচ্ছে না কারণ ইতিমধ্যে উনি অলরেডি প্রায় তিনটা কি চারটা অবস্থান পরিবর্তন করেছে এবং সরাসরি ভারতীয় গোয়েন্দা তাদের তত্ত্বাবধানে উনি আছেন এটা হচ্ছে মোটামুটি ওনার সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ যে একটা পরিকল্পনা বা ভারত নির্ভর এটার